বেশি মূল্যে বিক্রি করেন, এটা আপনার জন্য জায়েজ, সুন্না বিরোধী হবে না। কিন্তু যেহেতু কোম্পানি মূল্য নির্ধারণ করে দিয়েছে, বেশি মূল্যে বিক্রি করতে পারবেন না, কারণ এটা তো কোম্পানির ইয়ে থাকে, লেখাই থাকে, প্রাইস লেখা থাকে, কারণ লোকেরা আপনার কাছ থেকে এটা নেবে না, ফলে মার্কেটে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মার্কেটে আপনার কাছ থেকে লোকেরা নেবে না। এই জন্য আপনি কোম্পানির নির্ধারিত মূল্যের অতিরিক্ত বিক্রি করতে গেলে আপনার পণ্যই চলবে না। আপনার উচিত হবে কোম্পানির যে নির্ধারিত মূল্য আছে সেই মূল্যেই বিক্রি করা। এক্ষেত্রে কোম্পানির আইন ফলো করাটা আপনার জন্য উচিত। কিন্তু যদি কোনো কারণে আপনার দেখেন যে আপনার দূরের এলাকা, যেমন আপনি যে এলাকায় আছেন রিমোট এলাকা, এলাকায় খরচ অনেক বেশি, মানে আপনার পণ্য 2-3 টাকা করে বেশি খরচ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারবেন, এটা আপনার জন্য কোনো ধরনের সমস্যা নেই, সুন্না পরিপন্থী কোনো কাজ নয়। এম্বাসি প্রতিনিধি হওয়া প্রসঙ্গে জনাব, আমাদের অফিস থেকে আমাকে সৌদি আরবের এম্বাসি প্রতিনিধি করতে চাচ্ছেন। এম্বাসি প্রতিনিধির ম্যানের কাজ হলো কাগজপত্র তৈরি করে এম্বাসিতে সাপোর্ট পাসপোর্ট জমা দেয়া, তারপর এম্বাসি কর্তৃপক্ষ পাসপোর্টের মধ্যে ভিসা অ্যাটাচ করে দেন। পুরুষ এবং মহিলা উভয়ের পাসপোর্ট এম্বাসিতে জমা দিতে হয়। বিশেষ দর্শক, মাহরাম ছাড়া মহিলা সৌদি আরবে গমন করেন, সোমবার পুরুষ, বৃহস্পতিবার মহিলা পাসপোর্ট জমা দিতে হয়, বাধ্যতামূলক মহিলা পাসপোর্ট জমা করতে হবে, দয়া করে আমাকে ফতোয়া প্রদান করুন, এই চাকরি করা জায়েজ আছে কি না। হ্যাঁ, এই চাকরি করা জায়েজ, মুর্শিদ কামাল ফকিরাপুল ঢাকা, হ্যাঁ এই চাকরি করা জায়েজ। পাসপোর্টের আপনি ভিসার জন্য দিবেন, আপনি তো পুরুষ মহিলা, আপনার এগুলো দৃষ্টি দেওয়ার দরকার নেই, এটা আপনার জন্য দেয়া জায়েজ রয়েছে। আপনার জন্য যদি এত বেশি ফরেজগারি করতে হয় তাহলে রাস্তায় বের হওয়া আপনার জন্য হারাম, রাস্তায় তো মহিলারা বের হচ্ছে, কী করবেন সেখানে, হ্যাঁ রাস্তায় কি বের হবেন কি না, যেটা আপনার মানে সামর্থ্যের বাইরে, যেটা আপনার ক্ষমতার বাইরে, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না, বাধ্য করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধ্য করবেন না। সেক্ষেত্রে আপনি পাসপোর্ট এম্বাসিতে জমা দেয়া ভিসার জন্য, এটা আপনার জন্য জায়েজ আছে, কোনো ধরনের অসুবিধা নেই, এটা করতে পারবেন। এরপরে জুমার দিনে গোসল করে মসজিদে আসার যে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, আমি যদি জুমার দিনে সকালে গোসল করে ঘুমিয়ে যাই, তারপর গোসল না করে যদি মসজিদে আসি, তাহলে কি আমি সেই ফজিলত থেকে বঞ্চিত হব? এই প্রশ্ন ভালো করেছেন, এই প্রশ্নকারীকে আমি মোবারকবাদ জানাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জুমার দিনে যদি গোসল সবে সাদেকের আগে করেন তাহলে এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, আর যদি ফজরের পরে করেন তাহলে আপনি জুমার দিনের গোসলের ফজিলত পেয়ে যাবেন, গোসলের ফজিলত পেয়ে যাবেন। ইবনে কুতাবা মাকদিসি রহমতুল্লাহ তার মুগনিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি কেউ ফজরের পরে গোসল করে থাকেন তাহলে তিনি জুমার গোসলের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আদায় হয়ে যাবে, আর জুমার দিনে গোসল